সবজি চাষের বাগান দেখাবো, যেখানে আপনার মিশ্রিত, যেটাকে বলা হয় যে মিক্স করা আর কি, যে বিভিন্ন ধরনের আইটেম লাগানো হয়েছে, যেমন ঝিঙা, শসা, জালি কুমড়া, মিষ্টি কুমড়া, আরও অন্যান্য কিছু রয়েছে অনেক। সো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন আমরা একটু এই বাগানটা একটু ঘুরে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাগানের যে উপরের যেই মাচাটা তৈরি করেছে, কীভাবে সুতা দিয়ে টাঙিয়ে, এবং মাচাটা তৈরি করতে বেশি একটা খরচ বা আমার মনে হয় না যে বেশি একটা পরিশ্রম হয়েছে বলে। এখানে দেখেন শুধু সুতার উপরেই সব কিছু, সুতা দিয়ে তারা এই মাচাটা তৈরি করেছে, আর মধ্যস্থলে কিছু কুটির ব্যবস্থা করা হয়েছে। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটি থল, মানে একটি থল তৈরি করে ওনারা বীজ লাগিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে শসা, ঝিঙা, প্লাস হচ্ছে জালি কুমড়া মনে হয় মেবি দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় চারটা চারা উঠেছে, একদম বলিষ্ঠ এবং পুক্ত, পোকামাকড়ের কোনো এই আক্রমণ নেই, এবং 3G কাটিং করাও হয়েছে দেখা যাচ্ছে। আমরা অন্যদিকে দেখি অন্যগুলার কী অবস্থা। এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 200 মেবি 150টা এই থল তৈরি করা হয়েছে, চারা বীজ তৈরি করা হয়েছে, এবং থলের সুন্দরভাবে একদম বেড়ে ওঠার জন্য তারা সাপোর্টিং হিসেবে বাঁশ কাটিয়ে তারা ব্যবহার করেছে। দেখতে পাচ্ছেন এক বিশাল বড় জায়গা জুড়ে তারা, এখানে প্রায় 25% মেবি হবে, 25% জায়গা জুড়ে তারা এই ধরনের ফসলের জমি বীজটা তৈরি করেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুক্ত এবং কত সুন্দর চারাগুলো উঠেছে, এবং এটাকে মিক্স থল বলতে হয়। এই যে এখানে এটা হচ্ছে একটা জাত, এটা হচ্ছে একটা জাত, আর এই দুইটা, এটা হচ্ছে একটা জাত এবং এটা মনে হয় ঝিঙা। এটা দেখতে পাচ্ছেন ঝিঙা গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে, এটা মেবি প্রায় 30-35 দিনের মতো হয়েছে মনে হয় চারাটা। সো বন্ধুরা, এই যে ঝিঙার যে চারাটা, সেটার বয়স আনুমানিক কত দিন হতে পারে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। দেখেন বন্ধুরা, একই দিনে চারা লাগানো, বীজ লাগানো, কিন্তু এখানে করলার যে চারাটা আছে, এই যে করলার যে চারাটা আছে, এটা দেখেন গ্রোথ কত ভালো এবং খুবই তাড়াতাড়ি বেড়ে উঠেছে। এবং পাশেই দেখতে পাচ্ছেন আমাদের এই বিশ্রাতে বা এই থলে দেওয়া হয়েছে আপনার শসা, ঝিঙা, তারপর দেওয়া হয়েছে জালি কুমড়া, আর সাথে আছে আপনার সিসিন্দা চারাও আমরা দেখতে পাচ্ছি।